রহিমপুর জঙ্গলে তখন খরার মৌসুম চলছিল, চারিদিক অভাব অনটন। সেই জঙ্গলে টোনা রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রির কাজ করত। যেহেতু তখন অভাব অনটন, তাই টোনা অন্য জঙ্গলে কাজ খুঁজতে বের হয়। তারপর একদিন, এই যজ্ঞ তাড়াতাড়ি কাজ শেষ কর, আজ তাড়াতাড়ি এই বাড়িটা বানিয়ে দিতে পারলে অনেক টাকা বোনাস দিব। নে নে নে, হাতের কাজ শেষ কর, ওই যে ওই কাঠটাতে পেরেক মার। ইগলের কথা শুনে যজ্ঞকাক কাজ করতে করতে বলে, মালিক, আমি একা একা আর কত কাজ করব, একটু তো দেরি হবেই, আমি চেষ্টা করছি সব কাজ তাড়াতাড়ি করার জন্য। ইগল আর যজ্ঞকাক যখন এসব কথা বলছিল, সেই সময় সেখানে টোনা এসে হাজির হয়। আর টোনা ইগলকে বলে, আপনাদের এখানে কি কোনো কাজ আছে? আমার একটা কাজের খুব দরকার, দিন না আমাকে একটা কাজ, খুব উপকার হবে আমার, আমি যে অনেক অভাবে আছি। আমি কাজ দিতে পারবো, কিন্তু তুমি পারবে তো কাজ করতে? রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রির কাজ অনেক কঠিন, কিন্তু আমার এখানে মাত্র একজন কাজ করে, তাই আমি বেশি বাড়ি বানাতে পারি না। অনেকজন হলে আমি অনেকগুলো বাড়ি বানিয়ে তাড়াতাড়ি বিক্রি করতে পারতাম। পারবো মালিক, পারবো, আমি রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রির কাজ খুব ভালো পারি, আপনি শুধু আমাকে একটা কাজ দিয়ে দেখুনই না। এই কথা শুনে ইগল টোনাকে কাজের জন্য নিয়ে নেয়। এরপর টোনা ইগলের কাছে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। এরপর একদিন, ইগল ভাই, আমার একটা বাড়ি লাগতো, সামনেই তো বর্ষা মৌসুম, তাই তাড়াতাড়ি লাগবে, একটা বাড়ি বানিয়ে দিতে পারবে? অবশ্যই পারবো, এখন আমার দুজন কর্মচারী আছে, খুব তাড়াতাড়ি তোমার বাড়ি বানিয়ে দিব। কিন্তু কৌতর দাদা, আমাকে কিন্তু একটু বেশি টাকা দিতে হবে। ও তুমি চিন্তা করো না, টাকা আমি বেশি দিব, কিন্তু বাড়িটা মজবুত হওয়া চাই। কাল সকালে তুমি তোমার কর্মচারীদের আমার বাড়িতে পাঠিয়ে দিও। এই কথা বলে কবুতর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা ইগল টোনা আর যজ্ঞকাককে কবুতরের বাড়িতে পাঠিয়ে দেয়। তারা দুজন কবুতরের বাড়িতে যাওয়ার পর কাজ শুরু করে দেয়। টোনা যজ্ঞকে বলে, আরে যজ্ঞ দাদা, তুমি তো ভুল জায়গায় পেরেক মেরেছ, ওইখানে পেরেক মেরো না যজ্ঞ দাদা। হ্যাঁ রে, তুই কি আমার থেকে বেশি জানিস নাকি? হ্যাঁ, তুই জানিস আমি এই বনে কতদিন থেকে কাজ করি? আজ পর্যন্ত কেউ আমার কাজে ভুল ধরার সাহস পায়নি, আর তুই অন্য বন থেকে এসে আমার কাজের ভুল ধরছিস, তোর তো সাহস কম নয়? যজ্ঞকাকের কথা শুনি টোনার কিছু বলে না। যজ্ঞকাক তার নিজের মতো কাজ করতে থাকে। আর কাজ করার পর যজ্ঞকাক আর টোনা কবুতরের বাড়ি তৈরি করে দেয়। তা দেখে কবুতর বলে, বাহ, তোমরা দুজন তো অনেক সুন্দর কাজ করছো, আর অনেক তাড়াতাড়িও বাড়ি বানিয়েছো, এখন তাহলে তোমরা দুজন চলে যাও, আমি তোমাদের মালিককে টাকা দিয়ে আসব। কবুতরের কথা শুনে যজ্ঞকাক আর টোনা চলে যায়। পরের দিন তারা দুজন আবার মালিকের কাছে যায়। তাদের দিকে তাদের মালিক ইগল বলে, কবুতর তোদের নামে অনেক প্রশংসা করেছে, বাহ, তোরা এভাবেই যদি ভালো কাজ করতে থাকিস, তবে আমি তোদের দ্বিগুণ বেতন বাড়িয়ে দিব, তোরা কাজ চালিয়ে যা। মালিক, আমার বেতন তাড়াতাড়ি বাড়িয়ে দিন, আমি আপনার পুরাতন কর্মচারী, টোনার আগে তো আমি এসেছি, তাই না? দিব দিব, অত ভাবিস না, মনোযোগ দিয়ে কাজ কর আগে। এভাবে যজ্ঞ কাকার টোনা সবার বাড়ি অনেক সুন্দর করে বানিয়ে দিতে থাকে, আর সবাই যজ্ঞ কাকার টোনার প্রশংসা করতে থাকে। একদিন এক টিয়ে ইগলের কাছে আসে আর ইগলকে বলে, ও ইগল ভাই, আমার একটা বাড়ি লাগবে তো। তোমার বুঝি বাড়ি লাগবে? তুমি কোনো চিন্তা করো না, আমার দুই কর্মচারী আছে, তোমার বাড়ি ঠিকঠাক ভাবে বানিয়ে দিবে, তুমি বাড়ি চলে যাও, আমি আমার কর্মচারী পাঠিয়ে দিব। ইগলের এই কথা শুনে টিয়ে বাড়ি চলে যায়। আর ইগল টোনার যজ্ঞকাককে টিয়ের বাড়িতে পাঠিয়ে দেয়।
টোনার যোগ্য কাকি সুন্দর করে টিয়ের বাড়ি বানিয়ে দিয়ে আসে। আর টিয়ে এত সুন্দর বাড়ি দেখে ইগলকে অনেক টাকা বোনাস দেয়। এভাবেই টোনার যোগ্য কাক অনেক দিন ধরে ইগলের কর্মচারী হয়ে কাজ করে। এভাবে অনেক দিন কেটে যায়। টোনার যোগ্য কাক এখন বৃদ্ধ। একদিন ইগল তাদের দুজনকে ডেকে বলে, যোগ্য আর টোনা, তোরা তো অনেক দিন থেকে আমার এখানে কাজ করছিস, এখন তো তোদের বয়স হয়েছে, তাই তোদের আমি একটা শেষ কাজ দিতে চাই। আর এই কাজ যদি ভালো করে করতে পারিস, তবে তোদের আমি একটা ভালো উপহার দিব। এই যে এখানে যে দুটো গাছ দেখছিস, এই দুটো গাছে তোরা দুজন দুটো বাড়ি বানাবি, আর বাড়ি দুটো যেন খুব সুন্দর হয়, এটাই তোদের শেষ কাজ। এই কথা বলি ইগল সেখান থেকে চলে যায়, আর টোনার যোগ্য কাক নিজ নিজ বাড়ি চলে যায়। তারপর রাত হয়। রাতের বেলা যোগ্য কাক বিছানায় শুয়ে শুয়ে ভাবে, কাল কিছুতেই আমি ভালো করে কাজ করব না, এতদিন তো অনেক ভালো করে কাজ করেছি, কিন্তু মালিক টাকা বাড়ানোর কথা বলে আমাকে আর বাড়িয়ে দেয়নি। কালকেই যেহেতু আমার শেষ কাজ, তাই ভুল করলেও মালিক আমাকে কিচ্ছু বলবে না। যোগ্য কাক যখন এসব ভাবছিল, অন্যদিকে টোনা ভাবতে থাকে, এতদিন আমি যা কাজ করেছি, কাল তো আবার শেষ কাজ, সেটা আমাকে ভালো করে করতে হবে, যাতে মালিক এই শেষ সময়ে আমার উপর খুশি হয়ে যায়। এভাবেই সেই রাতটা কেটে যায়। পরের দিন টোনার যোগ্য কাক ইগলের কাছে যায়, আর তারপর টোনার যোগ্য কাক বাড়ি বানানোর কাজে লেগে পড়ে। টোনা তার বাড়িটা অনেক মজবুত কাঠ দিয়ে সুন্দর করে বানায়, অনেক পরিপাটি করে রং দিয়ে সাজিয়ে তোলে। অন্যদিকে যোগ্য কাক কাজের মধ্যে ফাঁকি দেয়, সে পোকা ধরা পচা কাঠ দিয়ে কোনো মতে বাড়ি বানায়, আর শুধুমাত্র রংটা ভালো করে দেয়, যাতে ইগল বুঝতে না পারে। বাড়ি বানানো হলে টোনা ইগলকে বলে, মালিক এই নেন, আপনার দুই গাছের দুই বাড়ি তৈরি করে দিয়েছি। এটা আমার বাড়ি নয় রে, আসলে আমি তোদের জন্যই এই বাড়িগুলো বানাতে বলেছিলাম। তোরা আমার এখানে অনেক দিন থেকে কাজ করছিস, তোদের আমি কিছুই দিতে পারিনি, তাই আমার পক্ষ থেকে এই দুটো বাড়ি তোদের দুজনের উপহার। এর জন্য আমি যার যার বাড়ি তার নিজের হাত দিয়ে তৈরি করিয়েছি। যোগ্য তুই তোর বাড়ি তৈরি করেছিস, আর টোনা তুই তোর বাড়ি তৈরি করেছিস। ইগলের কথা শুনে যোগ্য কাক মনে মনে বলে, হায় হায় এ আমি কি করলাম, নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম, এবার আমি কিভাবে এ বাড়িতে থাকব, যখন তখন তো এ বাড়ি ভেঙে যাবে। যোগ্য কাক এইসব মনে মনে ভাবছিল, আর টোনা ইগলকে ধন্যবাদ দিয়ে নিজের বাড়িতে ঢোকে। যোগ্য কাকও নিরুপায় হয়ে নিজের বানানো বাড়িতে ঢোকে। তারপর রাত হয়, আর অনেক জোরে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টিতে যোগ্য কাকের ঘর ভেঙে যায়, আর যোগ্য কাক বৃষ্টিতে ভিজে কষ্ট পেতে থাকে, আর টোনা নিজের বাড়িতে আরামে রাত কাটায়। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পাই যে আমরা মাঝে মাঝে এমন বোকামো কাজ করি যে যার ফাঁদে আমরা নিজেরাই পড়ি। আর তোমরা সব সময় একটা কথা মনে রাখবে, পরিশ্রম করে কোনো কাজ করলে তার সুখ সারা জীবন ভোগ করা যায়। আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।